বাহ, এখানে তো আনারসের বাগানটা বেশ বড় দেখছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আনারস কি কিছুটা উঠিয়ে ফেলেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আনারস আমাদের এই একটা উঠানো হয়ে গেছে। এখন যে আনারসটা আসতেছে, এটাকে আশিন আনারস বলে। এটা আর 1.5 থেকে 2 মাস পরে এটা উঠানো যাবে, হার্ভেস্ট হবে আর কি। আচ্ছা, 1.5 থেকে 2 মাস পরে। এটা কি সবার শেষে আসে? হ্যাঁ হ্যাঁ, এটা সবার শেষে আচ্ছা, আসে। দেখতে তো মাশাআল্লাহ অনেক বড় দেখতে পাচ্ছি। আচ্ছা, এই আশিন আনারস কি একটু বড় হয় নাকি? হ্যাঁ, এটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে, এই আশিন আনারসগুলো যখন হয় তখন বৃষ্টিপাতটা বেশি থাকে, মাটিতে রস থাকে, এই জন্য আনারসটা আর কি, আশিন আনারসটা একটু সাইজে বড় হয়। এটা কিন্তু আরো বড় হবে। আরো বড় হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আরো, কদিন হ্যাঁ, কদিন পর আপনি উঠাবেন? এটা আরো 2 মাস পরে উঠানো যাবে। আচ্ছা আচ্ছা, এটা উঠানোর উপায়টা কি, মানে কিভাবে এটাকে হ্যাঁ, কাটেন? এটা হলো আপনার এই যে এই এই দা আছে বা কাঁচি আছে, এই পর্যন্ত টান দিয়ে কাটলেই হয় আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে তো এই উচ্ছিষ্ট দিয়ে আপনারা আবার কি করছেন? এই উচ্ছিষ্ট আসলে আমাদের গোখাদ্য হিসেবে ব্যবহার হয়, এবং কি আচ্ছা যে জৈব সার হ্যাঁ হ্যাঁ, কম্পোস্ট তৈরিতে ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা আর আমাদের এই যে আনারসের পাতাটা এখন এই যে আপনার সুতা তৈরিতে ব্যবহার হচ্ছে। সুতা হ্যাঁ হ্যাঁ তৈরিতে? হ্যাঁ, আচ্ছা এই যে এই আনারসের পাতাটা একটা মেশিন আছে, মেশিনের ভিতরে দিলে পাটের যে রকম আশ হয় এরকম আশ হচ্ছে এটা এটা থেকে। কোথায় হচ্ছে এটা হলো কার্যক্রম? যে আপনার এই শোলাকুড়ির ওইদিকে একটা জলছত্রের ওইদিকে একটা ইয়ে আছে। তারা কি হ্যাঁ আপনাদের হ্যাঁ থেকে এগুলো নিয়ে হ্যাঁ, যাচ্ছে এগুলো নিয়ে যাচ্ছে। আর কিনে নিয়ে হ্যাঁ, যাচ্ছে? কিনেও নিয়ে যাচ্ছে, এবং কি ওরা একটা চুক্তিতে নিয়ে যাচ্ছে যে আচ্ছা বাগান পরিষ্কার করে দিয়ে যাবে, ওরা হ্যাঁ হ্যাঁ, পাতাটা উঠায় নিয়ে যাবে। ও আচ্ছা, তার হ্যাঁ হ্যাঁ বিপরীতে পাতাটা হ্যাঁ, উঠে পাতাটা নিয়ে উঠায় যাবে। নিয়ে যাবে। বেশ ভালো, তাহলে তো নতুন একটা হ্যাঁ বিষয় সম্পর্কে হ্যাঁ জানলাম হ্যাঁ আমি। আচ্ছা, আপনারা তো এমনিতে আনারসের পাশাপাশি কোনো সাথী ফসল কি ব্যবহার করছেন? হ্যাঁ, সাথী ফসল ব্যবহার করতেছি। কি? আমাদের সাথী ফসল হিসেবে আদা, কচু, হলুদ, তারপরে কলা, এগুলা হচ্ছে আর কি। এই বাগানটায় কোনো সাথী ফসল না, এই করেনি? বাগানটাতে কোনো সাথী ফসল নাই, এটা আচ্ছা শুধু আনারস। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু বলেন তো, এই যে আনারস তো মানে সাধারণত ছোট জাতেরই গাছ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি যখন সাথী ফসল করছেন, তখন সেক্ষেত্রে সাথী ফসল করলে কি আনারস ছোট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে কি না? না না, আসলে বা হ্যাঁ, আমরা যেভাবে করি, যেমন আনারস ক্ষেতের মধ্যে কলা লাগাইলাম, এই কলাটা হচ্ছে আমাদের এত ঘন লাগানো যাবে না, এটা লাগাইতে হবে একটা নির্দিষ্ট দূরত্ব, যেমন 30 ফিট 40 ফিট এরকম দূরত্বে আমরা লাগাচ্ছি, ওইটাতে আর কি বাগানের কোনো ক্ষতি হচ্ছে না। আচ্ছা, তো সেক্ষেত্রে ওই পরিমাপটা কে নির্ধারণ করছে? এটা কি আপনারাই হ্যাঁ, নির্ধারণ ওটা করছেন? আমরা নির্ধারণ করে দিচ্ছি, আর লেবাররা আর কি ওইভাবে সেভাবে লাগাচ্ছে। হ্যাঁ করছে? হ্যাঁ, আচ্ছা, আর এমনিতে যখন আমি সাথী ফসল হিসেবে আনারস, আনারসের পাশাপাশি কোনো কিছু চাষাবাদ করব, হ্যাঁ হ্যাঁ, তখন কি বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন আছে নাকি না আনারসের জন্য? আনারসের যা পরিচর্যা হচ্ছে ওইটা দিয়ে আমাদের ওইটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো নিশ্চয়ই এমন কিছু ফসল লাগাতে হবে যেটা আনারসের হ্যাঁ আগে হ্যাঁ উঠে হ্যাঁ যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ, যেমন কারণ কচুটা, কচুটা কিছুদিনের মধ্যেই উঠে যাবে, আর 1.5 মাসের মধ্যে উঠে যাবে। হুম এই কচুটা লাগাইলে দেখা যায় কচুর যে আমাদের এই বিক্রি হচ্ছে যা টাকা, ওইটা দিয়ে মোটামুটি একটা বাগানের পরিচর্যার খরচ ভালোই একটু হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, আর আনারসের ক্ষেত্রে আগাছার কোনো সমস্যা হয় না? হ্যাঁ, আগাছার সমস্যা আনারস ক্ষেতে নিড়ানি দিতে হয় আমাদের হুম 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 অনেক, যেমন এক আনারস উঠতে আমাদের 18 মাস সময় লাগে, 18 মাসের হুম মধ্যে 3 থেকে 4টা নিড়ানি দিতে হয়। আচ্ছা, এইখানে কি পরিমাণ জমি আছে আপনি আমাকে একটু বলেন। এইখানে আমাদের এই দিকে বিঘা বলে তো 56 শতকে 1 বিঘা, এখানে 1 বিঘা জমি আছে। হ্যাঁ, আচ্ছা, 1 বিঘা জমিতে কি পরিমাণ আনারস পেয়েছেন এবার এই বা পাবেন আরো আমাদের এক ভবিষ্যতে? বিঘাতে 6,000 সাড়ে 6,000 চারা লাগানো যায়। এখানে মোটামুটি 6,500 চারা লাগাইলে আমাদের সাড়ে 6,000 চারা লাগাইলে আপনার 6,000 বা 6,000-এর কিছু কম এরকম আনারস চলে আসে। আর যেগুলো বাদ থাকে ওইগুলো দেখা যায় যে আশিন আনারসগুলো এখন আসছে, হুম হুম এইগুলা আপনার ওই যে এভারেজ হয়ে যায় আর কি আচ্ছা শেষে। আচ্ছা আচ্ছা, এই চারাগুলো সুস্থ চারা নিশ্চয়ই নির্বাচন হ্যাঁ, করতে হয়, অবশ্যই অবশ্যই। তাহলে সেক্ষেত্রে হ্যাঁ কোথা হ্যাঁ, থেকে সংগ্রহ করছেন বা আমাদের, নিজেই কি হ্যাঁ, করছেন? আমাদের যে আনারসগুলা হারভেস্ট হওয়ার পরে, এই যে দেখেন একটা গাছে এই 4টা চারা আছে, এইগুলাই হচ্ছে মূলত আমাদের ওই চারা গাছ ও এইগুলো। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই যে একটা চারা, এই আচ্ছা, চারাটা মনে কর লাগাইলে আমাদের এই যে গাছ হয়ে যাবে। এটা কিভাবে লাগাবো আমি? এইটা লাইন প্রত্যেক চারাটা 1 ফিট 1 ফিট দূরত্বের দূরত্বে লাগাইতে হয়। আচ্ছা, এইভাবে হ্যাঁ হ্যাঁ, মাটিতে এইভাবে লাগিয়ে মাটিতে দিব? লাগাইতে হয়। দেখতে পাচ্ছি হ্যাঁ, শিকড়ও শিকড় গজিয়ে গেছে। অলরেডি হ্যাঁ হয়ে আচ্ছা, গেছে। এটা আমি কখন, এই যে এখন তো আমি যে আনারসটা তুলে ফেললাম, হ্যাঁ হ্যাঁ কৃষক যে আনারসটা তুলে ফেললো, সেটা থেকে এই হ্যাঁ চারাটা হ্যাঁ হলো হ্যাঁ একটা গাছ থেকে? চার থেকে হ্যাঁ, 3 থেকে 4টা তিন চারা। থেকে হ্যাঁ চারটা গাছ, সবগুলো চারাই আমি রাখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সবগুলো চারা। আমরা ওই চারাগুলো, আনারসগুলো যখন হয় তখন আনারসের গুঁড়ায় প্রচুর চারা থাকে, আচ্ছা এগুলা আমাদের ভেঙে দিতে হয়, হুম দুই হুম তিনটা চারটা চারা রেখে রেখে আর গুলা সব ভেঙে
ফেলে দিতে হয়, আর যে চারাগুলো থাকে এগুলোই আমাদের এই বাগানে লাগানো হয় আর কি। আচ্ছা, তাহলে চারা তো আর নতুন করে সংগ্রহ করতে হচ্ছে না? চারা সংগ্রহ করতে হচ্ছে না। বাহ, বেশ ভালো, তাহলে এখানে রেখে দেই আমাদের। হ্যাঁ, এবং কি আমাদের যে চারাগুলো বেঁচে যায় এগুলো আমরা ভালো দামে বিক্রি করতে পারি। বিক্রিও করতে পারেন? এরকম একটা চারা কেমন দাম হবে? একটা চারা গত বছর একটু চারার দাম কম ছিল, গত বছর আগের বছর একটা করে চারা আমরা 60 টাকা পর্যন্ত বিক্রি করছি। তাহলে তো মানে একটা গাছে যদি তিনটা চারা থাকে 321 টাকা আমাদের আনারসের পরেও এই চারা থেকে পাইছি, কিন্তু গত বছর একটু দাম কম ছিল, আমরা 4,000-5,000 টাকা হাজার প্রতি বিক্রি করছি আর কি চারাগুলো। আমি বুঝতেই পারছি যে আনারস মধুপুরে আপনি উৎপাদন করে খুব বেশি লসের সম্মুখীন হতেই হচ্ছে না, আপনি লাভের মুখে আছেন, তাই তো? বেশ ভালো, কৃষক যখন লাভবান হয় তখন ভালোই লাগে। দেখতে পাচ্ছি G9 কলার গাছ নাকি ওগুলো? হ্যাঁ, এই বছর প্রথম করছেন, কবে এসেছে পর্যন্ত ফল এসেছে? আমার একটা বাগান, ছোট একটা প্লট, ওই প্লটটাতে হারভেস্টের সময় হয়ে গেছে, আর হয়তো বা 15-20 দিন পরে আমি হারভেস্ট করতে পারবো। আর আমার একটা নতুন বাগান, এখানে 500 গাছ আছে, এইখানে আমার হচ্ছে চারা 50% কলা চলে আসছে আর কি, আর এগুলা আসতেছে সব থুর অবস্থায় আছে, এগুলা কিছু চলে আসছে। আপনি আমাকে যদি একটু ছোট করে বলতেন, নিরাপদ আনারস গ্রাম, নিরাপদ ফলও আপনি উৎপাদন করছেন, জৈব সার ব্যবহার করছেন শুনলাম, আর কি কি ব্যবহার করছেন যার কারণে আপনি দাবি করছেন যে আপনার ফলগুলো নিরাপদ? আসলে ওই আমরা ওই যে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস SSS এর মাধ্যমে আমরা ট্রাইকো কম্পোস্ট নামে একটা ই পাচ্ছি, আমাদের ওনারা দিচ্ছে, সার দিচ্ছে, ওইটা বাগানে স্প্রে করতেছি, এবং কি আনারসেও মোটামুটি ওই স্প্রে করলে ওই আনারসটা আর কি ওই বড় হয়, তারপরে ওই মিষ্টতা থাকে, আর রাসায়নিক কীটনাশক ইউজ করার পরে ফলে যে স্বাদটা নষ্ট হয় ওইটা হয় না, ওই জন্যে আর কি ওইটাকে আমরা নিরাপদ বলতেছি।